নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই, নিমায় প্রামাণিক লেখা, ঠিক আছে? তো দেখো ছায়া প্রকাশনীর বই একাদশ শ্রেণী নিমায় প্রামাণিক। তো দেখো এই রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমি টেক্সট বইটা সলভ করাবো, প্রথম অধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে কমেন্ট করেছে তারা বারবার বলেছে যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের এই অনুশীলনীগুলো যদি একটু সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা উপকারে হয়। তো দেখো আমাদের ছাত্রছাত্রীরা, এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এই বইটা কিন্তু সলভ করে দিয়েছে। তো দেখো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন ও বিষয়বস্তু, প্রথম অধ্যায়। তো দেখো এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে? এক দাগে, রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষায় একান্ত প্রয়োজন। উক্তিটি করেছেন অ্যান্সারভে, সিয়ের অ্যান্সার জেলিনেক, অ্যান্সারভে সিয়ের অ্যান্সার জেলিনেক। আমাদের নেক্সট প্রশ্ন, দু দাগের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হলেন, বিয়ের অ্যান্সার অ্যারিস্টটল। তিন নম্বর প্রশ্ন, রাজনীতির বিষয়বস্তু হল একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। এই অভিমতটি ব্যক্ত করেছেন এর অ্যান্সার হেগ হেরাপ ব্রেসলিন। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চার দিকের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান, রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যবলীর সমষ্টি। মন্তব্যটি করেছেন ডির অ্যান্সার গার্নার। পাঁচ দিকের প্রশ্ন, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, সির অ্যান্সার অ্যান্সার লেসকি। ছয় থেকে প্রশ্ন, রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরের বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে, এই অভিমতটি ব্যক্ত করেছেন এর অ্যান্সার অ্যালান বল। সাত থেকে প্রশ্ন, রাজনীতিকে একটি সর্বজনীন কার্যকলাপ বলে চিহ্নিতকরণ করেছেন এর অ্যান্সার অ্যালান বল। আট থেকে প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ডেভিড ইস্টন। নয় দাগের প্রশ্ন, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির রচিতা হলেন এর অ্যান্সার আল লাথাম। দশ দাগের প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিতা হলেন বিয়ের অ্যান্সার অ্যালান বল। এগারো দাগের প্রশ্ন, রাজনীতি হল সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ, একথা বলেছেন এর অ্যান্সার আল লাথাম। বারো দাগের প্রশ্ন, রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে চিহ্নিতকরণ করেছেন সিয়ের অ্যান্সার লেনিন। তেরো দাগের প্রশ্ন, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা প্রকৃতি এর বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে, রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন বিয়ের অ্যান্সার ব্লুন্সলি। ফোরটিন দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমত ব্যক্ত করেছেন বিয়ের অ্যান্সার গার্নার। পনেরো দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই এই উক্তিটি করেছেন সির অ্যান্সার লেসকি। আমাদের নেক্সট প্রশ্ন, ষোলো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে পল জানে। সতেরো দাগের অ্যান্সার হবে অ্যালমন্ড পায়েল। আঠারো দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা সার্বভৌমিকতার বিজ্ঞান, মন্তব্যটি করেছেন সির অ্যান্সার বার্জেস। উনিশ দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে মন্তব্যটি করেছেন লাসওয়েল হবে। কুড়ি দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজবদ্ধ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে, একথা বলেছেন এর অ্যান্সার অ্যালান বল। একুশ দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন বিয়ের অ্যান্সার ডেভিড ইস্টন। বাইশ দাগের প্রশ্ন, ক্ষমতা শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন এর অ্যান্সার রবার্ট ডাল। তেইশ দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন বিয়ের অ্যান্সার লর্ড ব্রাইস। চব্বিশ দাগের প্রশ্ন, একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় সির অ্যান্সার ঊনবিংশ শতাব্দীতে। পঁচিশ দাগের প্রশ্ন, রিপাবলিকান গ্রন্থটি রচিত হলেন এর অ্যান্সার প্লেটো। ছাব্বিশ দাগের প্রশ্ন, পলিটিক্স নামক গ্রন্থে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে রাজনীতিবিদ্যার ভিত্তি গড়ে তুলেছিল বিয়ের অ্যান্সার অ্যারিস্টটল। সাতাশ দাগের প্রশ্ন, ম্যাক্সি প্রথম রাজনীতি
বিজ্ঞানী হিসাবে চিহ্নিত করেছিলেন বিয়ের আনসার অ্যারিস্টটলকে। 28 জায়গার প্রশ্ন অর্থশাস্ত্রের অর্থশাস্ত্রের রচয়িতা হলেন এর আনসার কৈটিল্য। 29 জায়গার প্রশ্ন নবজাগরণের সন্তান হিসাবে চিহ্নিত করা হয় বিয়ের আনসার নিকোলো ম্যাকিয়াভেলিকে। 30 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে নিকোলো ম্যাকিয়াভেলি। ঠিক আছে, 31 জায়গার অ্যান্সার হবে রাজনৈতিক মানুষের ধারণাটি জন্ম দেন, অ্যান্সার হবে এর আনসার ম্যাকিয়াভেলি। 32 জায়গার প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয় বিয়ের আনসার ম্যাকিয়াভেলিকে। 33 জায়গার প্রশ্ন রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হিসেবে স্বীকৃত প্রদান করা হয় এর অ্যান্সার ম্যাকিয়াভেলিকে। 34 জায়গার প্রশ্ন আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা বলা হয় বিয়ের আনসার হবসনকে, হবসকে যাকে বলে। 35 জায়গার প্রশ্ন রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলে চিহ্নিত করা হয় বিয়ের আনসার লককে। 36 জায়গার প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার জনক হিসাবে চিহ্নিত করা হয় ডের আনসার রুশোকে। 37 জায়গার প্রশ্ন সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ, ঠিক আছে, হিত সাধনের তত্ত্বটি প্রচার করেছিলেন ডের আনসার বেনথাম। 38 জায়গার অ্যান্সার হবে সের আনসার বেনথাম। 39 জায়গার অ্যান্সার বেনথামের হিতবাদকে সংশোধন করেছিলেন এর আনসার জেমস মিল। 40 জায়গার প্রশ্ন বিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম অতপ্রত্যভাবে জড়িত আছেন তিনি হলেন সের আনসার জেমস ব্রাইস। 41 জায়গার প্রশ্ন কী বলেছে শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন ভি ও কি। সুপ্রিয় দর্শকার্থী, 42 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার হার্বার্ট বেক্সটার অ্যাডামস। 43 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার, ঠিক আছে, কী আছে দেখো, পেন্ডেলটন হ্যারিং। 44 জায়গার অ্যান্সার হবে 1880 দশকে কলম্বিয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সমমতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল। 45 জায়গার অ্যান্সার হবে যে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ডি এর আনসার 1903 খ্রিস্টাব্দে। 46 জায়গার প্রশ্ন সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয়েছিল ডি এর আনসার 1923 খ্রিস্টাব্দে। 47 দাগে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন এর আনসার রবার্ট ডাল। 48 দাগের প্রশ্ন আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলা হয় ডি এর আনসার চার্লস মেরিয়ামকে। 49 দাগের প্রশ্ন আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন ডি এর আনসার ডেভিড ট্রুম্যান। 50 দাগের প্রশ্ন আচরণবাদকে স্বর্ণযুগ বলে চিহ্নিত করেছেন বি এর আনসার 20শতকের 50শের দশকটিকে। 51 দাগের প্রশ্ন তো দেখো অ্যান্সার হবে ডেভিড ইস্টন। 52 দাগের অ্যান্সার হবে ডি এর আনসার ট্রট সকি। 53 দাগের অ্যান্সার হবে ডি এর আনসার, ঠিক আছে। 54 দাগের অ্যান্সার হবে বি এর আনসার ল্যাস্কি। 55 দাগের অ্যান্সার হবে সের আনসার ম্যাকেনজি, ঠিক আছে। 56 দাগের অ্যান্সার হবে বুর লটস্কি। 57 দাগের অ্যান্সার হবে ডি এর আনসার 1960 সালে। 58 দাগের অ্যান্সার হবে লর্ড ব্রাইস। সুপ্রিয় দর্শকার্থী, এরপরের দিন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়গুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।